अस्सलाम वालेकुम डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर फाइन एंड सेफ। दिस इज योर फिजिकल केमिस्ट्री क्लास एंड आई विल गो टू पर्ची ऑफ चैप्टर 2 एंड आवर टॉपिक इज इलेक्ट्रोड्स। आवर टुडेस एजेंडा आर व्हाट इज इलेक्ट्रोड, क्लासिफिकेशन ऑफ इलेक्ट्रोड्स एंड स्टैंडर्ड हाइड्रोजन इलेक्ट्रोड। Now, for our better understanding, I will continue in Bangla. Electrodes. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করার জন্য দুটি ধাতুর পাত দ্রবণের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। যেসব ধাতুর পাতের মধ্য দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবেশ করে, আবার দ্রবণ হতে বিদ্যুৎ বের হয়ে যায়। অর্থাৎ এরা দ্বার বা দরজা হিসেবে কাজ করে, যেখান দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবেশ করবে এবং যে দ্বার দিয়ে দ্রবণ হতে বিদ্যুৎ বের হয়ে আসবে। এই দ্বারগুলোকেই বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোডস। এই ধাতব পাতের অথবা তড়িৎদ্বারের একটিতে জারণ ক্রিয়া আরেকটিতে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়। যে পাতে জারণ হয় তাকে আমরা অ্যানোড বলি, আর যে পাতে বিজারণ হয় তাকে আমরা ক্যাথোড বলি। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, দুইটি বিকার দেখতে পাচ্ছি। প্রথম বিকারটিতে একটি কপারের পাত ডুবানো আছে, আর দ্বিতীয় বিকারটিতে একটি সিলভারের পাত ডুবানো আছে। এই কপারের পাতটি এবং সিলভারের পাতটি এরাই হচ্ছে তড়িৎদ্বার। এখানে কপার অ্যানোড হিসেবে এবং সিলভার ক্যাথোড হিসেবে কাজ করছে। এরপর আসি ক্লাসিফিকেশন অফ ইলেকট্রোডস, অর্থাৎ তড়িৎদ্বারের শ্রেণীবিভাগ। গঠন ভেদে তড়িৎদ্বার বা অর্ধকোষকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। ধাতু বা ধাতব আয়ন অর্ধকোষ, ধাতুর অ্যামালগাম ধাতব আয়ন অর্ধকোষ, ধাতু ও তার অদ্রবণীয় লবণ সম্বলিত অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ এবং জারণ বিজারণ অর্ধকোষ। এখন আমরা এই 5 প্রকার অর্ধকোষের উদাহরণ এবং বিক্রিয়া সম্পর্কে জানব। প্রথমে আমরা আসি ধাতু ধাতব আয়ন অর্ধকোষ। অর্থাৎ একটি ধাতুর পাতকে যদি ওই ধাতুর লবণের দ্রবণে নিমজ্জিত করা হয় তাহলে এই ধরনের অর্ধকোষ গঠিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক, জিঙ্ক 2+, তার মানে জিঙ্কের লবণের দ্রবণে জিঙ্কের পাতকে ডুবিয়ে এই জিঙ্ক অর্ধকোষটা তৈরি করা হয়। এভাবে আমরা কপারও তৈরি করতে পারি, যে কপারের লবণের দ্রবণে কপার ধাতুর একটি পাতকে ডুবিয়ে আমরা কপার অর্ধকোষ তৈরি করতে পারি। এখানে যে বিক্রিয়াটি হয় তা হচ্ছে জিঙ্ক 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এরপর আসি ধাতুর অ্যামালগাম বা ধাতব আয়ন অর্ধকোষ। যেসব ধাতু অত্যন্ত সক্রিয় তাদের সঙ্গে পারদ মিশিয়ে অ্যামালগাম তৈরি করা হয়। এখানে সোডিয়াম অত্যন্ত সক্রিয় আমরা জানি, এই জন্য সোডিয়ামের সাথে পারদ মিশিয়ে সোডিয়াম অ্যামালগাম তৈরি করা হয়েছে। এখানে এই অর্ধকোষটিকে এইভাবে প্রকাশ করা হয় যে সোডিয়াম অ্যামালগাম সোডিয়াম প্লাস, মানে সোডিয়াম অ্যামালগাম থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়। এরপর আসি ধাতু ও তার অদ্রবণীয় লবণ সম্বলিত অর্ধকোষ। এক্ষেত্রে একটি ধাতুকে কোনো অদ্রবণীয় লবণের মধ্যে ঢুকিয়ে ওই অদ্রবণীয় লবণের যে অ্যানায়ন থাকবে সেই অ্যানায়ন সম্বলিত একটি দ্রবণ যোগ করা হয়। মনে করি এখানে একটি সিলভারের পাতকে সিলভার ক্লোরাইডের একটি দ্রবণে ঢুকিয়ে দেওয়া হয় এবং সিলভার ক্লোরাইডের যে ক্লোরাইড অ্যানায়ন আছে এই ক্লোরাইড অ্যানায়ন সম্বলিত আরেকটি যৌগ, সেটা হতে পারে HCl বা সোডিয়াম ক্লোরাইড, যোগ করা হয়। অর্থাৎ সিলভার সিলভার ক্লোরাইড ক্লোরাইড আয়ন। তো এখানে নিম্নোক্ত বিক্রিয়া সংঘটিত হয় যে সিলভার 1টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়নে পরিণত হচ্ছে এবং এই সিলভার আয়নটা আমরা যে দ্রবণে ডুবিয়েছিলাম HCl হতে পারে বা সোডিয়াম ক্লোরাইড হতে পারে তার অ্যানায়নের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড গঠিত হয়। এরপর আসি গ্যাস অর্ধকোষ। মনে করি যে HCl দ্রবণে প্লাটিনাম ডুবিয়ে HCl গ্যাসকে যদি হাইড্রোজেন গ্যাসকে যদি HCl দ্রবণের মধ্যে চালনা করা হয় তাহলে হাইড্রোজেন গ্যাসের একটি অর্ধকোষ তৈরি হয়।
যেখানে আমরা প্লাটিনাম দেখতে পাচ্ছি। একে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয় যে প্লাটিনাম কমা হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন আয়ন। তার মানে প্লাটিনামের একটি তারকে এই সেলের একটি দ্রবণে ডুবানো হয় এবং সেখানে হাইড্রোজেন গ্যাস পাস করা হয়। এভাবে এখানে হাইড্রোজেন গ্যাস থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে হাইড্রোজেন আয়নে পরিণত হয়। এভাবে গ্যাস অর্ধকোষ গঠিত হয়। এরপর আসি জারণ বিজারণ অর্ধকোষ। কোনো ধাতুর দুটি ভিন্ন জারণ অবস্থায়, যেমন আমরা বলতে পারি আয়রন, যার দুটি ভিন্ন জারণ অবস্থা আছে আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস, তো এই ধাতুর আয়নীয় দ্রবণের মধ্যে একটা নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনামের পাত ডুবিয়ে এই অর্ধকোষ গঠন করা হয়। একে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয় যে প্লাটিনাম আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস। এখানে আয়রন 2 প্লাস থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে আয়রন 3 প্লাসে পরিণত হয়। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অর্ধকোষ। এরপর আমরা আসি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হলো যে হাইড্রোজেন আয়নের 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট একটি অ্যাসিড দ্রবণে প্লাটিনীকৃত প্লাটিনাম রেখে তাতে 298 কেলভিন তাপমাত্রা ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস বুদ্বুদ আকারে চালনা করলে যে তড়িৎদ্বার তৈরি হয় তাই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, যেমন এখানে একটি বিকার আছে, যে বিকারে আমাদের হাইড্রোজেন আয়নের 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট অ্যাসিড দ্রবণ, অর্থাৎ HCl আমরা নিলাম, যে HCl এ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। এর মধ্যে আমরা একটি প্লাটিনীকৃত প্লাটিনাম ঝুলিয়ে রাখলাম। প্লাটিনীকৃত প্লাটিনাম বলতে একটি প্লাটিনাম তারের উপরে প্লাটিনামের গুঁড়া দিয়ে আবার আস্তরিত করা হয়, এটা হলো প্লাটিনীকৃত প্লাটিনাম। রাখার পরে এই HCl দ্রবণের মধ্যে আমরা যদি হাইড্রোজেন গ্যাস পাস করি তাহলে যে তড়িৎদ্বারটা তৈরি হবে সেটাই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নিম্নরূপে প্রকাশ করা হয় যে প্লাটিনাম, তখন আমরা প্লাটিনামের তার ডুবিয়েছি, হাইড্রোজেন গ্যাস পাস করেছি এবং এই এইচ প্লাস মানে হচ্ছে যে এখানে হাইড্রোজেন আয়ন বিশিষ্ট কোনো অ্যাসিড এর মধ্যে দেওয়া আছে। এখানে যে বিক্রিয়া সংঘটিত তা হচ্ছে হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে হাইড্রোজেন আয়নে পরিণত হয়। এখানে বলে রাখা ভালো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব শূন্য ধরা হয়। একে শূন্য ধরে এর আপেক্ষিকে অন্য কোনো তড়িৎদ্বারে বিভব নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সেই তড়িৎদ্বারের বিভবকে হাইড্রোজেন স্কেলের বিভব ধরা হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।